গুড মর্নিং ফ্রেন্ডস, একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আমরা আজকে যাচ্ছি গুয়াহাটি কামাখ্যা। আমি আর আমার বন্ধু ফ্যামিলি, আমাদের বন্ধু সবাই ফ্যামিলি মিলে আমরা কামাখ্যা যাচ্ছি আজকে। শুরু থেকে শেষ অবধি থাকবেন, দেখাবো সম্পূর্ণ ডিটেলস। দেখুন সবাই ফ্যামিলি, আমরা চলে এসেছি আমাদের এনজেপি স্টেশন। বলো হাই, বলো হ্যালো, বলো হ্যালো, বলো। আমরা এখন খাবো চা, আমাদের এক চেনা পরিচিত দাদা দেখতে পাচ্ছি। সবাই এনজেপি আসলে এখানে চাটা খাবে, ঠিক আছে? একদম দেখতে পাচ্ছেন এনজেপি স্টেশন আমাদের। তো আমরা আজকে যেটা বললাম গুয়াহাটি যাচ্ছি, আমরা কামাখ্যা, কামাখ্যা থেকে তারপরে গুয়াহাটি। জাস্ট শর্ট ট্যুর, একটা ফ্যামিলি ট্যুর। তো বৃষ্টি ওয়েদার, তবে এই ওয়েদারের মধ্যে কেউ যাবেন না, আমরা যাচ্ছি। টিকিট করা হয়ে গেছিলো, টিকিট ক্যান্সেল করবো না তাই বলে। তো আমি দিচ্ছি লাল চা, সত্যি খুব ভালো চা দাদা। লাল চা খেতে হলে দাদার একদম ঠিক এসকেলেটারের পাশেই ডানাতে দুটো দোকান, পরের দোকানটাই আছে, দাদাকে দেখলে চিনে যাবেন। খুব লাল চা, ভালো চা, আমি খাচ্ছি ভালো চা। অ্যাকচুয়ালি লাল চা স্বাস্থ্যের জন্য ভালো, চিনি কম দিয়ে থাকে। এনজেপি স্টেশন, পুরো ভিড়, বাইরে বৃষ্টিও পড়ছে, দেখুন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এটা খুব ভালো ওয়েদার আজকে, এই ভালো ওয়েদারে আমরা বৃষ্টির দিনে না যাওয়াই বেটার। তবে তবু আমরা যাচ্ছি, দেখি কদূর আপনাদের সবার আশীর্বাদ থাকলে। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করবে। আমাদের ট্রেন এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি, সম্ভবত আর 5-10 মিনিট ধরে লাগবে, আরও সম্ভবত 1 নম্বরে আসবে নর্থ ইস্ট। একটু ট্রেন লেট আছে, 8:10 রাইট টাইম ছিল। তো এখন যেটা অনলাইনে চেক করে দেখলাম 9:45 আসছে, তো অত অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে এখনই। আমরা অ্যানাউন্সমেন্ট হওয়ার পর প্ল্যাটফর্মে নামবো, 3 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। তো ওয়েট করছি, ট্রেন আসবে এখন, নর্থ ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেস। তো জাস্ট এরা কিছু স্যান্ডউইচ খাচ্ছে, স্যান্ডউইচ নিয়ে এসলাম। আমরা দেখতে পাচ্ছি সবাই প্ল্যাটফর্মে আনারস, সুন্দর সুন্দর আনারস বিক্রি হচ্ছে। তো আমাদের উত্তরবঙ্গে জানেন ভালো আনারস পাওয়া যায় বিধাননগরে, তো আনারস বিক্রি হবে সবাই। আমাদের ট্রেন অলরেডি চলে এসেছে, দেখতে পাচ্ছেন ট্রেন। আমি ম্যাগি দিলাম খাওয়ার জন্য, ম্যাগি রেডি। আমাদের হচ্ছে S5, তারপরে আবার দেখা হবে। ট্রেন অবশেষে ছাড়লো, আমাদের ট্রেন ছাড়লো, আমরা দেখতে পাচ্ছেন আমরা এনজেপি স্টেশন ছেড়ে যাচ্ছি এখন। তো সঙ্গে থাকবেন, দেখা হবে আমাদের কামাখ্যা মায়ের টেম্পলে। আমরা সবাই ফ্যামিলি মিলে যাচ্ছি, দুই বন্ধু ফ্যামিলি। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন, স্লিপারে খুব বাজে অবস্থা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমাদের ক্যাবিন S5, এ আমাদের রয়েছে সবাই। আমরা পৌঁছে গেলাম জলপাইগুড়ি রোড স্টেশন, আমাদের নেটার সেকেন্ড ফার্স্ট অফিস জলপাইগুড়ি রোড স্টেশন। এরপরে আমাদের রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার, কোচবিহার আলিপুরদুয়ার। তো সন্ধ্যা হয়ে যাবে পৌঁছতে পৌঁছতে, তো সঙ্গে থাকুন। আমরা এখন পৌঁছালাম জলপাইগুড়ি রোড স্টেশন। আমাদের পরবর্তী স্টেশন নিউ কোচবিহার। তো আমরা পুরো প্রায় মাঝামাঝি রাস্তাতে চলে এসেছি, নিউ কোচবিহার এখন আমাদের আসবে। নিউ কোচবিহার থেকে তারপরে আলিপুরদুয়ার, কোকরাঝাড় অ্যান্ড নিউ বঙ্গাইগাঁও, তারপরে হচ্ছে কামাখ্যা। তো আমরা মাঝামাঝি প্রায় চলে এসেছি, ট্রেন লেট আছে, লেট চলছে। তো দেখা যাক আর কত সময় লাগে। আমরা নিউ কোচবিহার স্টেশনে কাছাকাছি চলে এসেছি, এই তো নিউ কোচবিহার স্টেশন। তো আমাদের এটা স্টপেজ নিউ কোচবিহার স্টেশন। তো প্রায় মাঝামাঝি আমরা চলে এসেছি নিউ কোচবিহার স্টেশন, ঠিক আছে? খুব একটা ঐতিহ্যপূর্ণ স্টেশন, আমরা জানেন কোচবিহারে, এখানে আমরা জানি যে রাজবাড়ি, কোচবিহারের রাজবাড়ি একটা খুব ঐতিহাসিক দর্শনীয় স্থান রয়েছে। তো আমরা এখন এখানে যাবো না, এর বিষয়ে অত ডিসকাস করবো না, আমরা পরে আলাদা করে কোচবিহার একটা রাজগাড়ির রাজবাড়ির ব্লগ তৈরি করব। তো এখন আমাদের নিউ কোচবিহার স্টেশন একটা গুরুত্বপূর্ণ স্টেশন। এর পরবর্তী স্টেশন রয়েছে আমাদের নিউ আলিপুরদুয়ার, ওকে সঙ্গে থাকবেন। মানেশ্বর, এখানে স্টপেজ নেই, তাও ট্রেন হয়তো সিগন্যাল, রেড সিগন্যাল আছে,
এগুলো দাঁড়িয়ে পড়েছে এখানে নিউ বানেশ্বর। এটা কোচবিহারের পরে স্টেশন আলিপুরদুয়ারের যাওয়ার আগে মাঝখানে সিগন্যাল দেখুন রেড রয়েছে। মন্দির ট্রেনটি ছুটছে 104 কিলোমিটার গতিবেগে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 104 কিলোমিটার গতিবেগে, খুব ভালো স্পিডে। আমাদের আসবে এখন খাবার, আমরা সবাই মিলে এখন খাবো খাবার। বেসিক্যালি খাবারটা অর্ডার দিয়েছি ওই রেলের আইআরসি যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে TNR থ্রুতে অর্ডারটা দেওয়া হয়েছে। এখন এখন কেউ আসবে এটা ক্যাশ অন ডেলিভারি, আপনি অনলাইনে পেমেন্ট করতে পারেন, দুটোই আছে অবশ্য। তো আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়েছি, এখন আসবে আসুক, খাওয়ার জন্য ওয়েট করছি। আমরা দিয়েছিলাম নিউ বঙ্গে স্টেশন, পৌঁছে গেছি স্টেশনে, তা এখন আসবে খাওয়ার, দেখি কে আসে। ওয়েট করছি খাওয়ার জন্য, এখনও আসেনি খাওয়ার ডেলিভারি কে। 76 ওয়েট, আপনি গেলে ওয়েট কর রে। তো আমাদের খাবার চলে এসছে, এই ডেলিভারি খাবার আপনাদের দেখাবো। এই ডেলিভারি আপনারা করতে পারেন, একদম ইজি আছে। আইআরসিটিসি ওয়েবসাইটে আপনার PNR নাম্বার দিয়ে আপনি চুজ করতে পারেন। এটা খোলো খোলো, আমি দেখাবো কী কী ছিল আমাদের মেনুতে। দেখুন জাস্ট আমরা স্পেশাল থালি অর্ডার করেছিলাম, দু প্লেট স্পেশাল থালি আর দুটো এক্সট্রা রাইস। তো দেখতে পাচ্ছেন দেখিয়ে দিই, বিল এটা রয়েছে মাতৃ রেস্টুরেন্ট, বিল রয়েছে এটা, আমরা দু প্লেট অর্ডার করছি 390 টাকা। ওকে বিল পরে। তো এটা হচ্ছে এক্সট্রা রাইস রয়েছে, এক্সট্রা রাইস, এক্সট্রা রাইস। এই দেখুন এটা হচ্ছে থালি, থালিতে কী রয়েছে, হ্যাঁ একটা থালিতে রয়েছে রাইস রয়েছে, রুটি, মিক্স ভেজ, মিষ্টি আর মিক্স ভেজ কিছু রয়েছে। তো এক্সট্রা এক্সট্রা রাইস, নট গুড নট ব্যাড, ভালো আছে। আপনার সিটি এসে ডেলিভারি দিয়ে যাবে, আপনি খেতে পারেন। চ এনজয় করছি আমরা খাওয়ার, তো আপনার সঙ্গে থাকুন। কিন্তু আমার খুব ভালো লেগেছে ভেজ খাবার, তবে কোথাও যাতে মধ্যে ভেজ খাবারই এমন হিসেবে খাওয়া উচিত। আমার নেক্সট অফিস এখন আমাদের হচ্ছে বরপেটা, বরপেটা, তারপরে রয়েছে আমাদের রমিয়া, তারপরে ওকে। তো চলুন সঙ্গে থাকুন। কোন জন্য স্টেশনটা নলবাড়ি, নলবাড়িতে এসে ট্রেন অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা হলো ট্রেন দাঁড়িয়ে আছে। তো আমরা সবাই বড়ি এই পাঁপড় কিনছি, পাঁপড় খাচ্ছে, পাঁপড় খাচ্ছে সবাই, যে যার মধ্যে সবাই বসে আছে। কী করবো, ওয়েটিং, ট্রেন সিগন্যাল নেই, সিগন্যাল হবে তারপর যাবে, প্রায় 15-20 মিনিট এখনও সিগন্যাল হয়নি, দেখি কী হয়। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের কামাখ্যা স্টেশন, অনেক লেট, সবাই সবাই একদম ট্রায়েড, সবাই ট্রায়েড, এবার ট্রায়েড রাহুল একদম ট্রায়েড। এবার আমরা যাবো, এবার আমরা যাবো জাস্ট একটা হোটেল নিতে, নিয়ে তারপরে আমরা আজকে হোটেলে রেস্ট করবো, কালকে আবার সকালে যাবো কামাখ্যা মায়ের মন্দিরে পুজো, সঙ্গে থাকুন। সব শেষে দীর্ঘ প্রতীক্ষার পর আমরা কামাখ্যা স্টেশনে নেমে আমরা যাত্রা শুরু করলাম কামাখ্যা মায়ের মন্দিরের উদ্দেশ্যে, সঙ্গে থাকবেন পুরো ভিডিওটার সঙ্গে, থ্যাংক ইউ। দারুণ অভিজ্ঞতা, বাস হেভি জাম, মানে বলার মতো না, পরে বলবো একসময়। বাস দেখছেন ওই যে বাসটা যাচ্ছে, সেই বাসটা হচ্ছে এত ভিড়, এত জাম, এত জাম, 3 কিলোমিটার রাস্তা 1 ঘন্টা পৌঁছে না। শেষে একটা হোটেল পেলাম, সেই হোটেল সব কিছু দেখে হোটেলে খাওয়ার জন্য আসলাম। হোটেলটা একটু চারতলা উপরে, মানে রাতে চান করি তো খেয়ে দিয়ে আজকে রিল্যাক্স, কিছু হবে না, কালকে আবার সকালে সকালে সামনে করে মন্দিরে পুজো দিব, পুজো দেওয়ার পর তারপরে যাওয়া হবে। ওকে আমরা তো খেয়ে যাই, দেখা যাক পরে। ওকে সকাল সকাল আমরা উঠে পড়লাম ঘুম থেকে, এটা আমাদের রুম। তো একটা জিনিস দেখানোর জন্য জাস্ট
নিলাম ক্যামেরাটা, দেখুন বিউর ফুটের কোড়াল থেকে দেখুন গোটাটা পাহাড়ে দৃশ্য। অ্যাকচুয়ালি হোটেলটা নতুন হচ্ছে, দেখুন চারিদিকে পাহাড়, ঠিক আছে পাহাড়, পাহাড়ের ভিউ অত্যন্ত একটা পরিষ্কার সুন্দর ওটা দৃশ্য। তা আমরা সানট্রাক করে রেডি হচ্ছি, আমরা যাব মন্দিরে। এখানে উঠাই ঘুম থেকে শুয়ে আছে, আমরা যাচ্ছি এখন পুজো দিতে। নাম তো নামতে কথা হয় না, আমরা সবাই পূজা দিতে যাচ্ছে। হ্যাঁ কি টিপরা টিপটা নামো নাম পুজো দিতে চান তাহলে আপনাকে অত্যন্ত ভোরে, ভোর তিনটে থেকে চারটের মধ্যে আপনাকে উঠে আপনাকে লাইন দিতে হবে। যদি আপনি লাইন দেন তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি পুজো দেওয়া সম্ভব, না হলে কিন্তু আপনি যদি সকালে 7টা-8টার মধ্যে গিয়ে লাইন দিতে চান তাহলে কিন্তু সেই পুজো দিতে আপনার কিন্তু বিকেল 4:30 থেকে 5টা হয়ে যাবে। তো আপনি যত সম্ভব যত ভোর যেতে পারবেন তত সুবিধা আপনার, অন্যথবা আপনি ভিআইপি টিকিট হয় একটা, যার পার মেম্বার 500 রুপিস চার্জ হয়, সেই ভিআইপি টিকিট কেটেও কিন্তু আপনি পুজো দিতে পারেন। তবে প্রচুর ভক্তবৃন্দ রয়েছে যারা 3 থেকে প্রায় 4,000-5,000 লোক লাইন দিয়ে থাকে, যারা ভোর রাত্রি থেকে লাইন দিয়ে থাকেন, কিছু লোক যারা সিঁড়িতেই সারা রাত এখানেই ওয়েট করেন এবং ভোর থেকে লাইন দিয়ে থাকেন। মন্দিরে যাওয়ার সময় আপনি আশেপাশে প্রচুর মন্দিরে ভোগ দেওয়ার জন্য প্রচুর প্রসাদ সামগ্রী কিনতে পেয়ে যাবেন, এবং সেখানে কিন্তু আপনি অত্যন্ত বিনামূল্যে আপনি আপনার যে জুতো সেটা আপনি রেখে যেতে পারবেন, সেতে কেন কোনো চার্জ পয়সা লাগবে না। তবে হ্যাঁ, আপনি পুজো দিতে চাইলে তাহলে কিন্তু আপনাকে অত্যন্ত ভোরে আপনাকে পুজো দিতে হবে। মায়ের পুজো মন্দিরে পুজো দেওয়ার জন্য আমাদের পুজো সামগ্রী আমরা এই দোকান থেকে নিয়ে নিলাম। একদম মন্দিরের ভিতরে এখানে সিঁড়ি দিয়ে কি বললেন আমি দুইটা না ওটা তো বেশি আছে, একটা নাম বড় ভাগ বাড়িতে ভাগ করে কেন, ওগুলো তো ছোটো ছোটো ওগুলো কম আছে, হ্যাঁ ওটা তো বেশি আছে, বড় একটা নাম উপরে ভাগ করে যাবে। আমরা সবাই জাস্ট প্রসাদ নিয়ে কপালে মায়ের পিতে জুড়েই আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকবো, প্রচুর ভিড়। তবে একটা জিনিস বলে রাখি, সবাই যে জুতো পরে আসবেন জুতো মন্দিরের সাথে একদম গেটের সামনে রাখতে পারবে, আগে না রাখলেও চলবে মন্দিরের সাথে। অবশেষে আমরা সব কিছু পুজোর সামগ্রী আমাদের জুতো রেখে দিয়ে পুজোর সামগ্রী কেনার পর আমরা গেট দিয়ে ধীরে ধীরে কামাখ্যা মায়ের মন্দিরে প্রবেশ করলাম। সে এক অপূর্ব দৃশ্য, যারা এসেছেন তারাই সেই অনুভূতি বুঝতে পারবেন, কিন্তু যারা আসেননি তারা আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনার অনুভূতিটা আপনি নিতে পারেন। Yeah, I don't know.
যেহেতু মন্দিরের ভিতরে কোনো ক্যামেরা এলাও নেই, তাই আমাদের ভিডিও রেকর্ডিং এখানেই বন্ধ করতে হচ্ছে। আমরা বাইরের দৃশ্য আবার কিছুক্ষণ পরে আপনাদের সামনে তুলে ধরব। যদি মন্দিরে পূজা দিতে হয় তাহলে আগের দিন আপনাকে লাইন দিতে হবে, রাত 3টার সময় বা 2টার সময়, তাহলে আপনি পূজা দিতে পারবেন, নাহলে পূজা দিতে পারবেন না। দ্যাট ইজ ইম্পসিবল। যদি আপনি পূজা দিতে চান তাহলে আপনাকে আগের দিন রাত্রে 2টা থেকে 8টার সময় আপনাকে লাইন দিতে, তাহলে আপনি পূজা দিতে পারবেন, নাহলে অসম্ভব। কয়েক হাজার লাইন যার পিছনে আপনি থাকবেন। চলো রোকো, জয় মাতা। আমরা লাইনে ঢুকে পড়লাম, দেখুন অসংখ্য লোক বসে আছে চারপাশে, লাইনে আমরা ঢুকছি। মন্দিরের ভিতরে ক্যামেরা এলাও নেই, আমরা ইয়াদি এত থাকবো, তারপরে জয় মা। আমরা লাইনে ঢুকে পড়লাম, দেখুন অসংখ্য লোক বসে আছে চারপাশে, লাইনে আমরা ঢুকছি। আমরা মন্দির থেকে পুজো দিয়ে জাস্ট বেরোলাম, তবে একটা অভিজ্ঞতা হচ্ছে এটা যে আপনাকে যদি পুজো দিতে হয় আড়াইটা থেকে 3টা পর্যন্ত আপনাকে মন্দির আসতে হবে, লাইন দিতে হবে, কারণ ওদের ভিআইপি টিকিট থাকে, যেটা দুপুর 1টার সময় বা সকাল 4টার সময় টিকিট দেওয়া হয়, সেটা লিমিটেড হয় 500 টাকা পার পার্সন, সেটা দিয়ে ওকে পুজো দিতে হবে। তারপর পুজো দিয়ে আমরা এখানে একটা পুরি সবজি ভালো মন্দিরের সামনে পুরি সবজি এখন অপশন কালকে পুজো দিই, আজকে দিব, তারপরে যে পান্না হয় তাদের আমাদের রোহিণী পুজোটা দিলে, তবে চেষ্টা করবো সবাই যে ভুঞ্জিয়ে যাওয়া, কারণ তার জন্য কিন্তু অনেক রাত্রে মোটামুটি মিনিমাম ওটাকে লাইন দিতে হবে, তাহলেই পুজো দিতে পারবো। ওকে, অনেক এবারের ভাড়া তো নেই, আমরা তখন উমাদেবী মন্দির যাওয়ার কথা তো দেখি। আমরা এখন কাপড় থেকে যাচ্ছি, কাপড় থেকে যাচ্ছি উমানন্দ মন্দির, ওখানে উমানন্দ মন্দির দর্শন করার পর তারপরে আবার যাবো হচ্ছে গুয়াহাটি। গুয়াহাটির দিকে ডিসিশন হবে কি আমরা ব্যাক করবো না, গুয়াহাটির দিকে আরো কোথাও উঠে যাবো দেখি। তো বাইরে বিশ্বপুরি বাইরে সব পাহাড়, আমরা যাব উমানন্দ নদী। তো স্টিমারে আমরা স্টিমারের টিকিট কাটবো, দেখতে পাচ্ছেন স্টিমার এদিকে, স্টিমার টিকিটটা কেটে নিই তারপরে দেখাচ্ছি। আমরা যাচ্ছি শিব উমানন্দ, সরি বারবার ভুলে যান আমরা, উমানন্দ
যে আমাদের মা রয়েছে সেই মায়ের দর্শনে আমরা এখন লঞ্চ রয়েছি একটা এমভি মেঘনা। ইয়াস, 40 টাকা করে টিকিট পার প্যাসেঞ্জার। প্রাইভেটেও যেতে পারে, প্রাইভেটগুলো বেশি দাম হয়, এটা হচ্ছে সরকারি জন্য কম। দেখুন সবাই লঞ্চে অলরেডি চলে এসছে, বুঝতে পারছেন। আর দেখুন আমাদের সেই ব্রহ্মপুত্র নদ, ব্রহ্মপুত্র নদী। আচ্ছা এইদিকে তাকাই, ওকে ওকে গুড রাইট। আমরা সবাই মিলে মহানন্দ মায়ের দর্শনে যাওয়ার জন্য আমরা স্টিমারে উঠে পড়েছি। স্টিমারে বড়দের জন্য 40 টাকা, ছোটদের জন্য 10 টাকা টিকিট রয়েছে। সেটা যাওয়া আসার জন্য একটাই টিকিট, আপনি যেই টিকিটে যাচ্ছেন সেই টিকিটে এখানে বসতে পারবেন। তো সেটা একটু একটা পাহাড়ের মাঝখানে, নদীর মাঝখানে রয়েছে এক পাহাড়, সেই পাহাড়ের উপরেই সেই মন্দির অবস্থিত। তো আমরা এখন যে স্টিমার করে যাবো সেখানে, এক সেই এক অপূর্ব দৃশ্য, সুন্দর দৃশ্য আপনারা উপভোগ করুন। থ্যাংক ইউ। পাশের একটি সিওয়ার যাচ্ছে, এরপরে হয়তো আমাদের এটা সরে গেলে হয়তো এটা সরে গেলে যাচ্ছে আমাদের যাচ্ছে। আমাদের এবার সিগন্যাল দিলে এবার আমাদের ওটা ছাড়বে। এখানে কত লোক সবাই আছে, উমানন্দী, উমানন্দী সবাই ব্লক, সবাই ওইটা তো ওই ওটা তো ওটা করে যাওয়া যায় ওই মন্দিরে। তোমরা জিজ্ঞাসা করে কি বলে দিচ্ছে।
স্কিল। ব্রহ্মপুত্র নামে যে ঢেউ আসছে আস্তে আস্তে, ওটা নরম তো গো পাঁচ আলো কি করে বসানো জল আসছে না, এই যে দেখো লাল হয়ে এই যে বললাম এগুলোর পিছনে অনেক সাইজ আছে ঠিক আছে, এগুলো এমনি হয় তো আমাদের জাহাজ অলরেডি ছেড়ে দিয়েছে, লঞ্চ জাহাজ তার লঞ্চ দেখুন আগাচ্ছে, আমরা আগাচ্ছি, খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর দৃশ্য, একদম ব্রহ্মপুত্র নদ, অনেক জল, বর্ষা দিন চলছে এখন, প্রচুর লোক রয়েছে, এটা হচ্ছে সরকারি বলে 40 টাকা করে পার প্যাসেঞ্জার চলে, 5 বছরের বেশি, 5 বছরের উপরে পুরো ভাড়া, আর বেসরকারি আছে যেটা 100 টাকা করে, পরশুদিন যাবো গো বাড়ি এখন এই মুহূর্তে জলের মধ্যে নেমে যাবো, মাঝিলার সাথে থাকবো, দেখি না কখন রাখে আমি জানি না, কি দেড়টার সময়, দেড়টার সময় ব্যাগ, দেড়টা দেড়টা আমার ভাবছি অলরেডি দুটো শিপ অলরেডি আগে থেকেই আছে দাঁড়িয়েছে, ওরা সম্ভবত আমাদেরটাতে এটাতে আমরা যেটা আসলাম এটাতে ওরা তো ব্যাক হবে, সাইড হচ্ছে হাত ছড়ে আসবে ওর হাত ছড়ে ওই লোকগুলো একটু করে ব্যাক করে শিপটা এটার সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে, আমাদের ওদিকে নদীর স্টেশন ওমা যেখানে রয়েছে উমানন্দ প্রাকৃতিক নদীর মাঝখানে, গরম অসহ্য গরম, ও চলো এখানে সূর্য মনে কাছে রে এই ঘর হচ্ছে, আমি কি করবো চিন্তা
পরপর দুটো চার্জ অ্যাড করা আছে, আমরা যাচ্ছি। এবার একটু আরাম লাগবে রে। সবাই ওয়েট করছে, আপনার এই জাহাজই এরা তো ফিরবে। একদম শিবানন্দ মায়ের উমানন্দ সরি উমানন্দ আবার শিবানন্দ চলো সিঁড়ি বয়ে উপরে উঠলো। এবার আমাদের অবশেষে আমরা সিঁড়ি বেয়ে উমানন্দ মায়ের মন্দিরে উঠে পড়লাম, এবং এখানে আপনারা চাইলে পুজো দিতে পারেন। এখানে যে পুজোর সামগ্রী রয়েছে, এক প্লেট 50 টাকা দিয়ে আপনি কিনে পুজো দিতে পারবেন, কিন্তু এখানেও আপনাকে লাইন দিয়ে পুজো দিতে হবে। চলুন আমরা উপরে উঠে পড়ি পুজো দেওয়ার জন্য। এখানে আমরা দুজনের জন্য দু প্লেট নিয়ে নিলাম, আমাদের ফ্যামিলি আর আমার দুজন ফ্যামিলির জন্য। আর জুতো আপনি সিঁড়ির পাশে রেখেই আপনি উপরে উঠতে পারবেন। চলো তুমি বড় হচ্ছে কেন? আমি তো তারার পেছনে উমানন্দ মায়ের মন্দিরে আমরা বসে ঠিকই বলছি। ফটো তোলা নিষেধ, ভেরি গুড, ফটো তোলা নিষেধ। কিন্তু দুঃখের বিষয়ে ফ্যানগুলো বন্ধ আছে। তো ফাইনালি আমরা মন্দির দর্শন করার পর আমরা এখন ব্যাক করছি আমাদের এই লঞ্চে। আবার চলে এসেছি আমরা,
তো লঞ্চে যাওয়া আসার টিকিট কিন্তু একটাই, মানে আপনি যে টিকিট কেটে আসবেন তখন কিন্তু একই টিকিটই আপনি ফেরারটাও পাবেন। আপনি আপনার মন্দির দর্শন করার পর টাইম রয়েছে, সেই টাইম হিসেবে শেডিউল করা আছে কখন কেটে যাবো, সেই টাইমটা আমি 4টা দিয়ে দেবো, আপনি চাইলে দেখতে পাবেন। তো ব্যাক করছি আমরা, ব্যাক করে আমরা যাবো গুয়াহাটি, গুয়াহাটি থেকে তারপর কালকে কিছু প্ল্যানিং রয়েছে গুয়াহাটি, সেখান থেকে করে তারপরে কালকে আমরা তারপরে আমরা ব্যাক করবো শিলিগুড়ি। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকো, দেখা হবে আবার। ফাইনালি আমাদের লাস্ট ডে, আজকে আমরা এখন আছি হোটেল নোর, নেপালি মন্দিরের কাছে একটা। কালকে ওই হতে লাস্টে অনলাইনে বুক করলাম, 1200 টাকা দিয়ে এসি রুম, রুমটা দেখুন খুব দারুণ, একদম পরিষ্কার, এদিকে এদিকে সে রয়েছে, স্কেপ রয়েছে, এসি সব, টিভি টিভি সব রয়েছে, ঠিক আছে, দারুণ একদম পরিষ্কার। তো প্রচুর গরম, ভাবছিলাম গোয়াটিতে বৃষ্টি হবে, কোনো বৃষ্টি নেই, প্রচুর গরম, তার জন্য লাস্ট দিন একটা এসি রুম নেওয়া হলো, চিপে পেয়েছি অনলাইনে করার জন্য, এটা হয়তো অফলাইনে করতে গেলে হয়তো রুমও পাওয়া যেত না ঠিক মতো। এখন আমরা রয়েছি আসাম স্টেট বোটানিক্যাল পার্ক, যাকে বলে জু, জি জি চিড়াখানা, জু চিড়াখানা। তো প্রচণ্ড গরম, এখানে দেখলাম টিকিটের যা লাইন, প্রায় 400-500 লোক, 1000 লোকের মতো লাইন দাঁড়িয়ে। তো আনফর্চুনেটলি অনলাইন সিস্টেম ছিল বলে অনলাইনে টিকিটটা কেটে নিলাম, কেটে নিয়ে আপনিও চাইলে অনলাইন কাটতে পারেন, টিকিট বেশি দাম নয়, 30 টাকা করে বড়দের আর বাচ্চাদের 10 টাকা। তো সানডে বাদ দিয়ে আসবেন, সানডেতে প্রচুর ভিড় থাকে, সানডে আর হলিডে, তারপর বাদ দিয়ে আপনি চাইলে পার্কে আসতে পারেন। পার্ক অনেক বড়, বেশ কিছু কিছু রয়েছে, এখন অব্দি আমরা ঘোরা শেষ হয়নি, শেষ ঘুরছি হেঁটে হেঁটে। তো চাইলে ছোটো গাড়ি আছে, গাড়ি ভাড়া করতে পারেন, পার প্যাসেঞ্জার 50 টাকা করে হতে পারে। তো ঘুরছি, হাতে থাকুন, প্রচণ্ড গরম, অবস্থা খুব খারাপ, দেখা হবে পরে নেক্সট। তো ফাইনালি আমরা আজকে ব্র্যাক করবো, আমাদের বন্ধ বড়তে এক্সপ্রেস অলরেডি ট্র্যাকে আছে, তবে আমরা এখন না 4:30 টাইম, আমরা অলরেডি অনেক আগে আছি, তো এখন ওয়েট করবো, 4:30 অবধি টাইম ওয়ার থেকে ছাড়বে, রাত 10টা এনজেপি পৌঁছাবো, আমরা দেখতে পাচ্ছেন, দেখাবো কিছু ভিতরে ব্লগ করে। তো আমরা চলেছি বন্দে ভারত, সবাই যাবো বন্দে ভারত, বন্দে ভারতের দরজা সব অটোমেটিক, ঠিক আছে, দেখুন অটোমেটিক দরজা, এখানে থাকবে, আমি যেই সামনে দাঁড়াবো খুলে যাবো, দেখুন খুলে আসি, ওকে। চা পাতা, চিড়া ভাজা, চকলেট, এটা হচ্ছে আই থিঙ্ক কচুরি। বন্দে ভারতে আমাদের সাইডে গুয়াহাটি থেকে এনজেপি আসার জন্য পার প্যাসেঞ্জার 1260 টাকা করে টিকিট পড়েছে,
এবং এতে আমাদের সন্ধ্যাবেলা যে স্ন্যাক্স দেখতে পাচ্ছেন সেই স্ন্যাক্স ইনক্লুডিং রয়েছে, আর রাতের যে ডিনার রয়েছে সাথে আপনি চাইলে ভেজ অর্ডার করতে পারেন, চাইলে ননভেজ অর্ডার করতে পারেন। আপনি টিকিট কাটার সময় সেটাই আপনাকে উল্লেখ করে দিতে হবে। ননভেজের মধ্যে আমরা যে অর্ডার করেছিলাম, আমরা ননভেজের মধ্যে রয়েছে জিরা রাইস, ডাল, চিকেন, রুটি, একটা দই আর আচার, এবং সবশেষে আমাদেরকে দেওয়া হয় আইসক্রিম। খুব ভালো পরিষেবা সার্ভিস বন্দে ভারতের, আপনারা চাইলে উপভোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আমাদের ব্লগ যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ব্লগে, খুব শীঘ্রই আমরা ফিরছি পরের ব্লগে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যালো, তো ফাইনালি আমরা চলে আসলাম এনজেপি বাড়ি, হোম টাউন। সবাইকে টাটা, সবাইকে টাটা জানিয়ে তো ভালো থাকবেন, দেখা হবে পুরো ব্লগটার সাথে। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। থ্যাংক ইউ।